প্রতি সপ্তাহ সানডেতে আমরা ইন্ডিয়ান ম্যাপ পয়েন্টিং এর একটা করে স্পেশাল ক্লাস তোমাদের জন্য বা তোমাদের সুবিধার জন্য দিয়ে থাকি। এই স্পেশাল ক্লাস যারা এরা করতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখো এবং আমাদের এই ম্যাপ পয়েন্টিং এর স্পেশাল ক্লাসগুলো করতে থাকো। আশা করি তোমাদের সুবিধা আসতে পারে বা পরীক্ষার জন্য তোমরা এখান থেকে তোমরা প্রিপারেশন নিতে পারো বা এগুলোকে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকলে। প্রতি সপ্তাহে আমরা মাত্র 5টা করে পয়েন্ট পুট করি এবং এই সেই পয়েন্টগুলোকে আমরা কিভাবে আরো মনে রাখতে পারবো বা এই পয়েন্ট থেকে আমাদের কিভাবে শর্ট প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমরা সমস্ত কিছু আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেলে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে এই ক্লাসগুলো পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আমাদের আজকের স্পেশাল ক্লাসে থার্ড নম্বর ক্লাস। অর্থাৎ এখানে আমরা আগের ক্লাসে শহর বা নগরগুলোকে আমরা কি নামে জানতে পারি বা সেগুলোকে আমরা সেখান থেকে কিভাবে শর্ট প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে অল ডিটেলস আলোচনা করেছি। তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে ক্লাসগুলো দেখে নেবে। আজকেরও আমরা 5টা পয়েন্ট পুট করব। অল্প 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 করে যদি প্রতি সপ্তাহে প্র্যাকটিস করতে থাকো তাহলে তোমাদের সুবিধা হতে পারবে আর মনেও রাখতে পারবে। তো চলো আজ আমাদের মূল আলোচনায় চলে আসছি, আমাদের ম্যাপ পয়েন্টিং এর ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট, ভারতের সুইজারল্যান্ড বা বিজ্ঞান নগরী কাকে বলা হয়? ভারতের ম্যাপ পয়েন্টিং এ আমরা আজ এর ফার্স্ট পয়েন্ট কি করব, যে বিজ্ঞান নগরী বা ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয় এটা আমরা কিভাবে পুট করব। আমরা আগে উত্তরটা জেনে নিই যে এখান থেকে শর্ট প্রশ্ন এভাবে আসতে পারে যে ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয় বা বিজ্ঞান নগরীর নাম কি। তো বিজ্ঞান নগরী বা সুইজারল্যান্ড বলা হয় ব্যাঙ্গালোরকে। এর আগেও আমরা ম্যাপ পয়েন্টিং এর একটা জায়গায় পুট করেছিলাম যে ব্যাঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। এই ব্যাঙ্গালুরুকেই আবার বলা হয় ভারতের সুইজারল্যান্ড বা বিজ্ঞান নগরী। সেই ব্যাঙ্গালুর কোথায় অবস্থিত দেখে নাও। এই যে ম্যাপের দিকে দেখো, এই যে দক্ষিণ ভারতের দিকে, এই দিকে তামিলনাড়ু, এদিকে কেরালা, আর এই জায়গাটায় কর্ণাটক। কর্ণাটকের ব্যাঙ্গালুরকেই আমরা বলবো ভারতের সুইজারল্যান্ড। তাহলে এই যে এই পর্যন্ত যদি কর্ণাটক কেরালা হয় এই জায়গাটাই আমাদের বিজ্ঞান নগরী। যেহেতু এটা শহরের সিম্বল তাই আমরা কি করব, এই জায়গাটাকে গোল করব, গোল করে ব্ল্যাক করে দিয়ে লিখে দেব ব্যাঙ্গালোর। চলো নেক্সট পয়েন্ট। ভারতের কমলালেবুর শহর কাকে বলা হয়? ভারতের কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। এই নাগপুর কোথায় অবস্থিত? এই নাগপুর হলো মহারাষ্ট্রে। সেই মহারাষ্ট্র এই যে দেখলাম কি, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, আর এদিকে মুম্বাই, আর এই মুম্বাইয়েরই যে মহারাষ্ট্র, এই মুম্বাই, এই জায়গাটায় যে আমরা মুম্বাই জানি, সেই মহারাষ্ট্রের আমাদের কি বলছে কমলালেবুর শহর বলা হয় নাগপুরকে। ঠিক এই মহারাষ্ট্রের এই জায়গাটাই হবে নাগপুর। তাই নাগপুরের সিম্বল, এটাও যদি শহরের সিম্বল তাই আমরা এটাকেও গোল করব, ব্ল্যাক করব, এবার এখানে লিখে দেব কি নাগপুর। নাগপুরকে আমাদের ভারতের কমলালেবুর শহর বলা হয়, বোঝা গেল। চলো নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্টে আমরা বলবো সিটি অফ জয়। সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয় বলা হয় আমাদের কলকাতাকে, সিটি অফ জয় বলা হয়। এই যে দামোদর নদ এই দিক দিয়ে উপরে উঠে গেছে, যাই এই যে এখান দিয়ে প্রবাহিত হয়ে গেছেন দামোদর নদ, এই দামোদর নদের তীরে এইখানেই রয়েছে, এই এই দিক দিয়ে দামোদর নদ গেছে, আর এই যে এখানেই রয়েছে হাওড়া, আমাদের এই পশ্চিমবঙ্গের এই জায়গাটায় হলো কলকাতা। কলকাতায় কি হলো এইখানটায়, কলকাতায় আমাদের সিটি অফ, ভারতের সিটি অফ জয় বলা হয়, সিটি অফ জয়। এটাকে কি বলবো, সিটি অফ জয়।
সিটি অফ জয়। নেক্সট পয়েন্ট, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? ভারতের উদ্যান নগরী বলা হয় মহীশূরকে। এই মহীশূর কোথায় অবস্থিত? কর্ণাটকে। এই যে একটু আগেই আমরা করেছি বেঙ্গালুর, কর্ণাটকে, সেই বেঙ্গালুর কর্ণাটক এইখানে যে কেরল আছে, কেরলের একদম এই জায়গাটাই হবে বেঙ্গালুরের নিচের দিকে আমাদের মহীশূর। এই মহীশূরটাকে আমরা কি করব, এটাও যেহেতু শহর তাই এটাকেও গোল করে আমরা ব্ল্যাক করে দেব এবং এই জায়গাটায় আমরা লিখে দেব মহীশূর। বুঝে গেল? চলো নেক্সট পয়েন্ট, ভারতে গ্লাসগো বলা হয় কাকে? ভারতে গ্লাসগো কাকে বলা হয়? ভারতে গ্লাসগো বলা হয় হাওড়াকে। ভালো করে আবার শোনো, যে ভারতের গ্লাসগো বলা হয় হাওড়াকে। এই যে আমরা দেখলাম কলকাতা, আর কলকাতার পাশে এই জায়গাটাই হবে হাওড়া। তাই এখানে আগে থেকে একটা পয়েন্ট রয়েছে, তাই আমি পয়েন্টটা একটু নিচের দিকে লিখব, কিন্তু পুটটা করছি দেখে নাও। এইটাও যেহেতু হাওড়া, আমাদের কলকাতার পাশেই রয়েছে হাওড়া, নিচের দিকে লেখাটা লিখছি দেখো হাওড়া। তো এই ছিল আজ আমাদের 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্ট আমরা পুট করে দেখালাম, আর এই 5টা পয়েন্ট তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, আর একটু দেখে নিলেই মনে থাকবে, কখনোই ভুলবে না। তো এই ধরনের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে তো অবশ্যই। এবং এই যে আমাদের এই ভূগোলিকা চ্যানেলে আমরা জিওগ্রাফি বিষয়বস্তু সম্পর্কে ছোটোখাটো কোনো টপিক নিয়ে তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য এক একটা ক্লাস তোমাদের কাছে প্রেজেন্ট করা হয়ে থাকে। তো তাই তোমরা যদি সেই সমস্ত ক্লাসও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো। চলো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।